হল থেকে সেক্টর ফাইভে আরএস সফটওয়্যার সে নেমে অথবা মেট্রোয়ে করে এসে জাস্ট মেট্রো হলো এদিকে একটুখানি পথ, মেট্রো থেকে এসে আপনি চলে আসতে পারেন অথবা আরএস সফটওয়্যার যেটা করবে আপনি এই ডান থেকে নেমেও আপনি চলে আসতে পারেন। আয়ুষ সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সার্ড এই আয়ুর্বেদিক ইনস্টিটিউশনে, যেখানে আপনি যদি চান আপনার বিভিন্ন ধরনের চেক আপ হতে পারে, যদি আপনি বহুদিন ধরে বিভিন্ন হোমিওপ্যাথি বা অন্য কিছুতে অ্যালোপ্যাথি ট্রাই করতে চান সেক্ষেত্রে এখানে এসে, এবং এখানে সামনেই এনাদের সার্ভিস চার্ট অ্যাভেলেবেল যেখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে এখানে কী কী ধরনের রোগের চিকিৎসা হয়। সকাল 9টা থেকে দুপুর 12:30 অবধি এই ইনস্টিটিউশন খোলা থাকে, তবে অবশ্যই মাথায় রাখবেন যে কোনো পাবলিক হলিডে, সানডে এবং সেকেন্ড স্যাটারডে এই ইনস্টিটিউশন বন্ধ থাকে। পরিষেবা সূচি থেকে দেখে নিতে পারবেন এখানে কী কী ধরনের রোগের নিরাময় করা হয়ে থাকে। আপনি ভিডিওটি পজ করে জুম করে এই সূচিটি ভালোভাবে দেখে নিতে পারেন। জায়গাটি বেশ বড় এলাকা জুড়ে খুব সুন্দরভাবে প্ল্যান করে তৈরি করা হয়েছে, ভিতরটা প্রচুর পরিমাণে গাছপালায় ভর্তি। এখানে মেন গেট দিয়ে ঢুকেই এই সোজা বড় রাস্তা ধরে আপনাকে লাস্টের সাদা বিল্ডিংটিতে চলে যেতে হবে। বিগত কিছুদিন ধরে আমার কাঁধে খুব ব্যথা হচ্ছিলো, ঘুমাতে গিয়ে ঘাড়ে ব্যথা হচ্ছিলো, স্পন্ডিলাইটিসের একটা প্রবলেম আমাদের বংশগত আছে, তো সেটার জন্য আজকে আমি এসেছিলাম সেন্ট্রাল আয়ুর্বেদা রিসার্চ ইনস্টিটিউট আয়ুষ, যেখানে আয়ুর্বেদা, ইয়োগা, ইউনানি, সিদ্ধা অ্যান্ড হোমিওপ্যাথি এই সব কথা কভার করা হয় এই সংস্থার আন্ডারে। তো তাদেরই সেক্টর 5 সল্টলেকের এই শাখাতে, যেখানে মেনলি আয়ুর্বেদিক ট্রিটমেন্টটা হয়। তো এখানে আসতেই প্রথমে 10 টাকা দিয়ে আমাকে একটা টিকিট কেটে নিতে হলো, তার জন্য ওনারা আধার কার্ডটা অবশ্যই লেগেছে তার জন্য, আর আপনারা যখন আসবেন অবশ্যই মনে করে আধার কার্ডটি আনবেন, কারণ এখানে আধার কার্ডের গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট। তো আধার কার্ডটি আনার পরে আমার এই ইয়েলো কার্ড করে দিয়েছে মাত্র 10 টাকার বিনিময়ে, তাও একটা বিল বানিয়ে দেয়। এরপর এখানে সামনেই যিনি বসে থাকেন তিনি পালস রেট, ব্লাড প্রেশার, SPO2 এগুলো এবং বডি ওয়েট এগুলো কাউন্ট করে দেন। এরপরে এখান থেকে জানিয়ে দেওয়া হয় যে কোন চেম্বারে আমাকে দেখাতে হবে, এনাদের ভিতরেই চেম্বার আছে যেখানে কোন ডক্টরের কাছে দেখাতে হবে, এবং কিছুক্ষণ পরে এখান থেকে নাম অ্যানাউন্স করা হয়। ডাক্তারখানা সেখানে চলে গেলেন তখন সেই ডাক্তারের কাছে আমি যাবতীয় যা উনি মেডিসিন প্রেসক্রাইব করে দেন। তো অলরেডি এখানে যেমন আমাকে 4টে মেডিসিন প্রেসক্রাইব করেছেন, ইভেন এনাদের 4টে মেডিসিন প্রেসক্রাইব করেছেন এই যে দেখে নিন, এবং এনাদের এখানেই দাতব্য মেডিসিনেরও ব্যবস্থা আছে, অর্থাৎ আমাকে এই 4টে মেডিসিনের জন্য 15 টাকা পে করতে হয়, এনারাই এখানে থেকে আমাকে দিয়ে দেন, ইয়েলো কার্ডটা জমা নিয়ে নেন এবং তার এগেনস্টে আমার যা মেডিসিন, এবং খুব সুন্দরভাবে বুঝিয়ে দেন যে কোন মেডিসিনটা কখন নিতে হবে। এবং এনাদের যে এই ফর্মটি আছে না, এটার মধ্যে খুব ভালোভাবে লেখা আছে যে কোন মেডিসিনটা কখন নিতে হবে, আফটার ফুড, বিফোর ফুড, ট্যাবলেট ফর্মে আছে না, কত গ্রাম বা কত মিলিগ্রাম কদিনের জন্য, লিউক ওয়ার্ম ওয়াটারের সাথে নিতে হবে বা মধুর সাথে নিতে হবে, এগুলো খুব সুন্দরভাবে এখানে বোঝানো আছে। তো আমরা যারা একটু কম পড়াশোনা জানি তাদের ক্ষেত্রেও এই প্রেসক্রিপশানটা জাস্ট একবার দেখিয়ে দিলে মাথায় থেকে যাওয়ার মতো, এটা খুবই হেল্পফুল তাদের জন্য। এটি হলো ডক্টরস চেম্বার, বাইরে ওয়েটিং সিট, দেখতেই পাচ্ছেন জায়গাটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। বিল্ডিং গেট দিয়ে এন্ট্রি করেই আপনি সামনে পাবেন রেজিস্ট্রেশন ডেস্ক, বাঁদিকে ওয়েটিং এরিয়া এবং ডান দিকে হেল্প ডেস্ক। ডক্টরদের ডিউটি রোস্টারটিও ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হলো, যাতে কোন ডক্টর কোন দিন বসেন তা আপনারা সহজে জেনে নিতে পারেন। এছাড়া এখানে ভর্তি রোগীদের সাথে সাক্ষাতের সময়, এক্সরে করানোর দিন ইত্যাদি চার্টের মাধ্যমে দেওয়া আছে। ওয়েটিং জোনের পাশেই আছে ঔষধ বিতরণ কেন্দ্র, যেখান থেকে আপনি ডাক্তারবাবু প্রেসক্রাইব করা মেডিসিনগুলি বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন। এখানকার স্টাফেরাই আপনাকে বুঝিয়ে দেবে খুব ভালোভাবে যে কোন মেডিসিন কিভাবে কখন নিতে হবে। তো আপনারা যদি আসতে চান এখানে অবশ্যই আসুন, যদি আপনাদের আয়ুর্বেদের ওপর ভরসা থাকে বা অনেক মেডিসিন ট্রাই করছেন সেগুলো কাজ দিচ্ছে না, একবার এসে দেখতেই পারেন। 10 টাকা তো মাত্র খরচ, হতে পারে যে আপনার জিনিসটা সেরে গেল, চেষ্টা করতে থাকতে নিন। থ্যাংক ইউ।